বাংলাদেশে প্রথম, এক ক্ষেত্রেই আপনি সার এবং বীজ একটা যন্ত্রের মাধ্যমেই দিতে পারবেন। তো বুঝতেই পারছেন যেখানে আপনার একটা একটা করে দিতে যে সময়টা লাগে তার পাঁচ ভাগের এক ভাগ সময়ের মধ্যে আপনি অনেকগুলো জমি বীজ বপন করতে পারবেন। আমার সামনে যে যন্ত্রটা দেখছেন এটা বীজ বপন যন্ত্র, তবে এটার কিছু স্পেশালিটি আছে এবং এটা কি কি কাজে ব্যবহার করা হয় এই সব কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যেটি কৃষকদের সবচেয়ে বেশি কাজে দিবে। সেটি দিয়ে আপনি বীজ বপন, সার ছেটানো সব এক যন্ত্র দিয়েই করতে পারবেন, বাংলাদেশে প্রথম। চলো শুরু করা যাক। এই মুহূর্তে বীজ বপন যন্ত্রটা দেখছেন, এটাতে ট্রাই করেছি ভুট্টা। আপনারা চাইলে অনেক ধরনের বীজ এটা দিয়ে বপন করতে পারবেন, যেমন হচ্ছে বাদাম, মটরশুঁটি এবং এরকম জাতীয় অনেক ডাল সবকিছু এটার সাথে বপন করতে পারবেন। তবে এই যে যন্ত্রটার স্পেশালিটি হচ্ছে এক ক্ষেত্রেই আপনি সার এবং বীজ একটা যন্ত্রের মাধ্যমেই দিতে পারবেন। কারণ আপনারা জানেন যে নর্মালি যখন সার আপনারা ছিটান সেটা বিভিন্ন জায়গায় পড়ে থাকে, কিন্তু গাছের গোড়ার যেটা দরকার সেটাতে না পেরে ঘাসের জন্য সবচেয়ে বেশি ইউজ হয়। তো এটার কারণে এই বীজ বপন যন্ত্রটা আমরা নিয়ে এসেছি, নির্দিষ্ট যে জায়গায় আপনি বীজ দিচ্ছেন সে তার পাশেই এর সারটা দিয়ে দিয়ে যেতে পারবেন। যে দূরত্ব আছে চারা থেকে চারার দূরত্ব সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা এটাকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, যেহেতু মাটির ভিতরে যখন যাচ্ছে এটা দেখানো সম্ভব হচ্ছে না, এই কারণে আমরা শুকনোতে এটার একটা ব্যবহার আপনাকে দেখানোর চেষ্টা করেছি, যার মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট পরিমাণে বীজ এবং সার পড়ছে কিনা। বীজ বপনের জন্য যে জমি আপনারা যখন চাষ করেন তখন খুব নরম থাকে এবং এখানে যে দাঁতগুলো ব্যবহার করা আছে এই দাঁতগুলোর মাধ্যমে সুন্দর করে ভিতরে ঢুকে যায় এবং পিছনে যে চাকাটা দেখছেন কালো চাকাটা তার মাধ্যমে বন্ধ করে আবার সামনের দিকে এগিয়ে যায়। তো বুঝতেই পারছেন যেখানে আপনার একটা একটা করে দিতে যে সময়টা লাগে তার পাঁচ ভাগের এক ভাগ সময়ের মধ্যে আপনি অনেকগুলো জমি বীজ বপন করতে পারবেন, নিজে ব্যবহার করতে পারবেন এবং আপনার এলাকায় অনেক মানুষের এটাকে ব্যবহার করাতে পারবে এবং আপনি চাইলে এটাকে একটা বাণিজ্যিক রূপও দিতে পারবে। তো এই ছিল আজকের মোটামুটি এই বীজ বপন যন্ত্রের ভিডিও। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কৃষি বাজারের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন অথবা কৃষি বাজারের ফেসবুক পেজে দেওয়া নাম্বারগুলোতে অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকেও দেখে অর্ডার করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সরাসরি কল করে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।